করোনা মহামারী দ্বিতীয় ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমেরিকার পরেই এখন আমাদের ভারতের স্থান। তাই আমাদের ত্রিপুরা রাজ্যে যাতে ঠিক একইভাবে করোনা মহামারী ছড়িয়ে না পড়ে, তার জন্য আজ মুখ্য সচিবের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তোমরা সেই মেমোরেন্ডামটা এখানে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে প্রত্যেক জেলা প্রশাসনের তরফে মাইকিংয়ের ব্যবস্থা করার নির্দেশ। দ্বিতীয়ত বলা হয়েছে, বাজার, শপিং মল ইত্যাদি জনবহুল স্থানগুলিতে বিশেষ নজরদারির জন্য টিম গঠন করার উপর গুরুত্ব আরোপ করতে। তারপরে বলা হয়েছে, কোভিড বিধি অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে ইতিমধ্যে নির্দেশিকা দেওয়া হয়েছে। সপ্তাহের প্রত্যেক শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে হিসেবে পালন করা হবে। সকল মহকুমা শাসক এবং ভিডিওদের এক ক্ষেত্রে সচেতনতা প্রসারের বার্তা দেওয়া হয়েছে। ভ্যাকসিন প্রদানের কাজটি দ্রুত সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের একটি বার্তা, তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্যানিটাইজার সাথে রাখবে এবং জনবহুল এরিয়াগুলি থেকে দূরে থাকবে। ধন্যবাদ।